Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বৈরাগি মাছ আলু দিয়ে চচ্চড়ি করে। এখানে 1 চামচ রসুন, 1 চামচ আদা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি গরম তেলের ভিতরে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, কিছু কাঁচা মরিচ। এ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার কিছু আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে যে আমার মাছগুলোর সাথে একটু মরিচ লবণ তারপর হলুদ অ্যাড করে দিয়ে মাছটাকে একটু ভেজে নিব। কাঁচা দিলে দেখা যায় মাছটার ভিতরে কাঁটা থাকে বেশি, আর ভেজে নিলে মাছটা খেতেও বেশি মজা লাগে আর কাঁটাটা একটু কম লাগে। এই জন্য আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় এরকম রান্না করলে মাছটাকে একটু ভেজে নেই সুন্দর করে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে আলুটা কষিয়েছি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক এসেছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। যে আমার মাছগুলো ভাজা, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। আমার হয়ে গেছে মাছটা, একটু মাখো মাখো রাখলে দেখা যায় মাছটা খেতে ভালো লাগে। একটু মাখো মাখো হলে ভাতের সাথে মাখাতে সুন্দর হয় আর খেতে খুব সুস্বাদু।